একবার বরফে ঘেরা একটা অঞ্চলে প্লেন দুর্ঘটনা ঘটে। সেখানে সমস্ত যাত্রীরা মারা গেলেও শুধুমাত্র একজন পাইলট বেঁচে থাকে। কিন্তু ওই বরফে ঘেরা এলাকায় একজন মানুষও নাই যে ওই পাইলটকে সাহায্য করবে। প্রতিটি মুহূর্তে আপনার মনে হবে এই বুঝি লোকটা মারা গেল, কেননা চারদিকে এত বেশি ঠান্ডা আর পরিবেশটা এমন ভয়ঙ্কর ছিল মনে হবে বাসা ডিপ ফ্রিজের মধ্যে বসে আছে। 2018 সালে মুক্তিপ্রাপ্ত এমনই এক অসাধারণ সার্ভাইভাল মুভি আর্কটিকের গল্প আজকে আপনাদেরকে শোনাব। পুরো গল্পটি শোনার পরে আপনি শিখতে পারবেন কিভাবে এমন কঠিন পরিস্থিতিতে ভয় না পেয়ে সাহসিকতার সাথে লড়াই করা যায়। তো চলুন এই দুঃসাহসিক গল্পটি শুরু করা যাক। সিনেমার একদম শুরুতে দেখানো হয় জনমানবহীন মেরু এলাকায় ওভারঘাট নামক এক ব্যক্তি একা একা পাথর খুঁড়ছে। সে আসলে একজন পাইলট, কিন্তু তার প্লেন ক্র্যাশ হওয়ার কারণে সে এখানে আটকে গিয়েছে। তার সমস্ত সাথীরা মারা গেলেও ভাগ্যক্রমে সে নিজে বেঁচে আছে। তাই প্রতিদিন সে সময় গুনতে থাকে কোনোভাবে এখান থেকে জীবন নিয়ে ফেরত আসা যায় কিনা। বেঁচে থাকার জন্য তাকে অবশ্যই কোনো না কোনো কিছু খেয়ে বেঁচে থাকতে হবে। তাই সে ওখানে গর্ত খুঁড়ে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করে। সে তার পরিত্যক্ত উড়োজাহাজে ফিরে প্রতিবেলায় একটা করে মাছ খায় আর বাকিটা জমিয়ে রাখে। এখানে তো রান্না করার কোনো কিছু নেই, সেজন্য তাকে কাঁচা ওই মাছটিই খেতে হয়। সে এখনও মনে করে যেভাবেই হোক না কেন সে এখান থেকে বেঁচে ফিরবে। তারপর সে বরফ কেটে কেটে বড় করে SOS লিখে রাখে, যেন দূর থেকে কোনো হেলিকপ্টার কিংবা উদ্ধারকারীরা এটা দেখে তাকে বাঁচিয়ে নেয়। SOS এর অর্থ হচ্ছে সেভ আওয়ার সোলস। ইমার্জেন্সি কোনো বিপদ হলে মানুষ সাহায্যের জন্য স্বাভাবিকভাবেই এটা লিখে থাকে। যাই হোক, এভাবে আস্তে আস্তে তার দিন কাটছিল। সে প্রতিদিন রেডিও ট্রান্সমিটারের সাহায্যে আশেপাশে সিগন্যাল খুঁজতে থাকে, কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়। এছাড়া তার কাছে কোনো ম্যাপও ছিল না যে সেটা দেখে সে যাত্রা শুরু করবে। তাই সে নিজে নিজে একটা ম্যাপ বানিয়ে নেয়। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে সে আবার তার প্লেনে এসে ঘুমিয়ে পড়ে। এমনিতেই তো আশেপাশে কোনো মানুষজন নেই, তার উপরে সেখানে ভয়াবহ রকমের ঠান্ডা, এমন এক প্রতিকূল অবস্থা যেন এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব ব্যাপার। যাই হোক, পরদিন সকাল হলে সে পাথর দিয়ে ছোট্ট একটা মূর্তি বানিয়ে তার সাথে কথা বলে। আসলে এখানে তো কথা বলার মতো কেউ নেই, তাই সে নিজে নিজে তার একটা সঙ্গী বানিয়ে নেয়। কিছুক্ষণ পরে সে দেখতে পায় যে সে যে মাছগুলো জমিয়ে রেখেছিল ওগুলো ওখানে নেই। কী অদ্ভুত ব্যাপার, যেখানে একটা মানুষই নেই সেখানে হুট করে মাছ কোথায় গেল? কিন্তু যেখানে মাছ রাখা ছিল সে দেখতে পায় যে ওখানে বিশাল একটা শ্বেত ভাল্লুকের পায়ের ছাপ রয়েছে। তাই সে তখন দৌড়ে তার প্লেনের ভিতরে চলে আসে। সে বুঝতে পারে এখানে শুধু প্রচণ্ড ঠান্ডাই নয়, বরং মেরু এলাকায় ভাল্লুকেরও ভয় রয়েছে। পরদিন যখন সকাল হয় সে তার থেকে একটু দূরেই একটা বড় ভাল্লুক দেখতে পায়। তবে ভাল্লুকটি হয়তো তাকে দেখতে পায় না, তাই সেটা অন্যদিকে চলে যায়। এটা দেখতে পেয়ে তার ভেতর যেন আরও বেশি ভয় জেঁকে বসে। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। পরদিন সকালবেলা সে আবার মাছ ধরে জমাতে শুরু করে। এরপর সে সিগন্যাল পাওয়ার জন্য রেডিও ট্রান্সমিটারটি ম্যানুয়ালি চালাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওখানে প্রায় বরফের ঝড় শুরু হয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই সে একটা সিগন্যাল পায়। এবার যেন সে একটু স্বস্তি ফিরে পেয়েছে, তাই সে তখন আশেপাশে খুঁজতে থাকে কোথা থেকে এই সিগন্যালটি এলো। একটু দূরেই সে একটা হেলিকপ্টার দেখতে পায়। তখন সে হেল্প হেল্প চিৎকার করলেও পাইলট তার কোনো কথা শুনছিল না। এরপর সে দৌড়ে তার প্লেনে এসে একটা ফগার লাইটার নিয়ে আসে, যেন সে ওটা দিয়ে ধোঁয়া উড়ালে হেলিকপ্টারের পাইলট তাকে দেখতে পায়। কিছুক্ষণ পরে হেলিকপ্টারের পাইলট তাকে দেখতে পেয়ে তাকে সাহায্য করার জন্য সামনে আগাতে থাকে। কিন্তু দুর্ভাগ্য, তখন প্রচুর পরিমাণে ঝড় শুরু হয়ে যায়, যার ফলে হেলিকপ্টারটি ওখানেই ক্র্যাশ হয়ে যায়। তার চোখের সামনেই যেন বেঁচে থাকার শেষ সম্বলটুকুনও শেষ হয়ে গেল। সে তখন অনেক বেশি হতাশ হয়ে যায়। সে অনেক দ্রুত ওই হেলিকপ্টারের কাছে চলে যায় তাদেরকে সাহায্য করার জন্য। সে ওখানে গিয়ে দেখে যে ছেলে পাইলটটি মারা গেছে, কিন্তু আরেকজন মেয়ে পাইলট এখনও বেঁচে রয়েছে, তবে তার কোনো জ্ঞান নেই, আর তাছাড়া তার পেটের কাছে অনেকটা কেটে গিয়েছে। সে তখন ওই হেলিকপ্টারের ভেতরে মেডিকেল কিট খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করে সে কিছু ব্যান্ডেজ খুঁজে পায়। এরপর সে মেয়েটার কাটা জায়গায় ব্যান্ডেজ করে দেয়। মেয়েটা একবার চোখ তুলে তাকিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে। সেভাবে হয়তো মেয়েটি মারা গেছে। তাই সে মেয়েটির হার্টবিট চেক করে দেখে মেয়েটি এখনও বেঁচে রয়েছে। এত প্রচণ্ড শীতে মেয়েটির অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তাই সে তার নিজের মাফলারটা মেয়েটির গলায় পেঁচিয়ে দেয়। হেলিকপ্টারের ভেতরে অনেক খোঁজাখুঁজি করে সে কিছু খাবার পায়। ওগুলো খেয়ে সে যেন একটু শক্তি ফিরে পায়।
তারপর সে হেলিকপ্টার থেকে বাইরে এসে মার্কার দিয়ে লিখে রাখে আমরা দুজন মানুষ এখনো বেঁচে রয়েছি। যদি কখনো কোনো ইমার্জেন্সি সাহায্যের জন্য এখানে কেউ আসে তারা যেন বুঝতে পারে এখানে দুজন মানুষ এখনো বেঁচে আছে। সে মরে যাওয়া পাইলটটিকে শেষ বিদায় জানিয়ে হেলিকপ্টারের একটা টুকরের উপর মেয়েটিকে শুইয়ে দিয়ে আস্তে আস্তে টানতে টানতে ওখান থেকে সে তার প্লেনে নিয়ে আসে। মেয়েটি আসলে ঠান্ডায় অনেক বেশি জমে যাচ্ছিল, তাই সে তখন তার হাতের ভেতর নিজের হাত দিয়ে মেয়েটিকে ধরে রাখতে বলে। এর কিছুক্ষণ পরে মেয়েটির জ্ঞান ফিরে আসে, কিন্তু মেয়েটা যা বলছিল ওভারগার্ড তার কোনো কথা বুঝতে পারছিল না। এরপর মেয়েটি যখন তার কাছে পাইলটের কথা জিজ্ঞেস করে সে তখন বলে পাইলট মারা গিয়েছে। এ কথা শুনে মেয়েটি আবার জ্ঞান হারিয়ে ফেলে। এতদিন তো সে এখানে একা একা পড়েছিল, কিন্তু এবার আরও একজন মানুষ রয়েছে। এখন সে কি করবে একদমই ভেবে পায় না, তাই সে আবার ওই হেলিকপ্টারের কাছে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসে। আর ওখানে সে অনেক খোঁজাখুঁজির পর একটা লাইটার খুঁজে পায়। কপাল ভালো, এবার সে ওখানে একটা ম্যাপও পেয়ে যায়। যাই হোক, সে ওখান থেকে ফিরে এসে ওই মেয়েটির কাটা জায়গা পরিষ্কার করতে থাকে। তারপর সে আগুন জ্বালিয়ে নিজেকে একটু গরম করে নেয়। এখন ওই ম্যাপটি খুঁজে সে নিজে আরেকটি ম্যাপ বানাতে থাকে। সে খুঁজতে থাকে কোন পথ দিয়ে খুব সহজেই এখান থেকে বের হওয়া যায়। এভাবে আরও একটা দিন পেরিয়ে যায়। পরদিন সকালবেলা সে দেখতে পায় তার বড়শিতে বিশাল একটা মাছ ধরেছে। এত হতাশার মাঝেও এটা যেন তাকে সাময়িক সময়ের জন্য একটু হলেও শান্তি দেয়। সে তখন মাছটিকে নিয়ে রুমে আসে। ওটাকে সে কেটে নুডলস দিয়ে রান্না করতে থাকে। অনেকদিন পরে সে আবার রান্না করা খাবার খায়। কিছুটা খাবার আস্তে আস্তে করে ওই মেয়েটিকেও খাইয়ে দেয়। সে তখন অভয় দিয়ে মেয়েটিকে বলতে থাকে, তুমি একদমই চিন্তা করো না, আমাদেরকে হয়তো দু একদিনের ভিতরেই কেউ না কেউ খুঁজতে আসবে। আসলে এটা ছিল একটা সান্ত্বনা, কেননা সে নিজেও জানে না কিভাবে এখান থেকে ফেরত যাবে। এভাবে সে প্রতিদিন ওই ট্রান্সমিটার দিয়ে সিগন্যাল খুঁজতে থাকে, কিন্তু কেউ তাদেরকে সাহায্য করার জন্য আসে না। আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। মেয়েটার ক্ষতটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। হসপিটালে না নিতে পারলে হয়তো মেয়েটিকেও বাঁচানো সম্ভব হবে না। সে একদমই নিরুপায় হয়ে যায় কিভাবে সে নিজে বাঁচবে এবং ওই মেয়েটিকে বাঁচাবে। এভাবে আরও কয়েকটা দিন পেরিয়ে যায়। তারপর সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক না কেন এখান থেকে সে পায়ে হেঁটে চলে যাবে। সেজন্য পথের মধ্যে যেন খাবারের কষ্ট না করতে হয় তাই সে অনেকগুলো মাছ ধরে জমাতে থাকে। পরদিন সকালবেলা সে মনের ভেতর সাহস নিয়ে ওখান থেকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ওই প্লেনের ভিতরে লিখে যায় যে আমরা এখনও দুজন মানুষ বেঁচে রয়েছি এবং উত্তর দিকে আমরা রওনা হচ্ছি। এরপর সে তার সমস্ত খাবার দাবার গুছিয়ে মেয়েটিকে নিয়ে সামনের দিকে আগাতে থাকে। রাস্তায় সে বরফের স্তূপ পাড়ি দিয়ে অনেক কষ্টে ম্যাপ দেখে আস্তে আস্তে মেয়েটিকে নিয়ে সামনের দিকে রওনা হয়। এভাবে সারাটা দিন পার হয়ে রাতের বেলায় তারা একটা জায়গায় আশ্রয় নেয়। কিন্তু মেয়েটির অবস্থা আস্তে আস্তে একদমই খারাপ হয়ে যাচ্ছিল। তবে কি আর করা, এভাবে ওখানে রাতটা কাটিয়ে পরদিন সকালবেলা তারা আবার রওনা হয়। অনেকটা পথ পাড়ি দিয়ে ম্যাপ বের করে সে দাগ দিয়ে রাখে যে কতটা পথ তারা পার করে এসেছে। যতই দিন যাচ্ছে ততই যেন বেঁচে থাকার আশাটুকুন আস্তে আস্তে করে শেষ হয়ে যাচ্ছে। এভাবে আরও একটা দিন পেরিয়ে যায়। পরদিন তারা হাঁটতে হাঁটতে অনেক পথ পাড়ি দিয়ে একটা পাহাড়ের কাছে চলে আসে। সে মানচিত্র বের করে দেখে যদি এই পাহাড়টা পার হওয়া যায় তাহলে খুব সহজেই শর্টকাটে রাস্তা খুঁজে পাওয়া যাবে, না হলে সোজা রাস্তায় তাদেরকে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তাই সে তখন চিন্তা করে যেভাবেই হোক না কেন এই পাহাড়টা পাড়ি দিয়ে তারা শর্টকাটে চলে যাবে। কিন্তু পাহাড়টা অনেক বেশি ঢালু ছিল, তার উপরে ওখানে আরেকজন মানুষকে সঙ্গে নিয়ে যাওয়া যেন একদমই সম্ভব নয়। কিন্তু তবুও সে হাল ছাড়ার পাত্র নয়। সে অনেক কষ্টে মেয়েটিকে টেনে টেনে উপরে তুলতে থাকে, কিন্তু কয়েকদিন কোনো ধরনের খাবার না খাওয়ার কারণে সে শক্তিতে পেরে উঠছিল না, তাই বারবার মেয়েটা নিচে পড়ে যাচ্ছিল। তখন সে নিরুপায় হয়ে মেয়েটিকে নিয়ে ওই সোজা রাস্তায় রওনা হয়। সারা দিন গড়িয়ে রাতের বেলায় তার একটা গুহার ভেতরে আশ্রয় নেয়। ওখানে সে কিছু খাবার রান্না করে মেয়েটিকে খাওয়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু মেয়েটির অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। সে নড়াচড়া করতে পারছিল না এবং একটু খাবারও খেতে পারছিল না। তবে কি আর করা, মেয়েটিকে দ্রুত হসপিটালে না নিতে পারলে হয়তো সে মারা যাবে। তবে দুর্ভাগ্য যেন তাদের পিছু ছাড়ছে না। কিছুক্ষণ পরেই তাদের গুহার ওখানে একটা ভাল্লুক চলে আসে। তবে কপাল ভালো, গুহার মুখটা ছোট হওয়ার কারণে ভাল্লুকটা ভেতরে যেতে পারে না। ওভারগার্ড তখন ফায়ার গান জ্বালিয়ে ভাল্লুকটিকে তাড়িয়ে দেয়। পরদিন সকালবেলা সে আবার গুহা থেকে বের হয়ে মেয়েটিকে নিয়ে যাত্রা শুরু করে। কিছু দূর পার হয়ে আসার পর ওখানে প্রচণ্ড লেভেলের তুষার ঝড় শুরু হয়ে যায়, কিন্তু তবুও সে হাল ছাড়ার পাত্র নয়। তখন তারা ওখানেই তাঁবু করে নিজেরা আশ্রয় নেয়। ঝড় থেমে গেলে সে আবার মেয়েটিকে নিয়ে আগাতে থাকে।
আস্তে আস্তে তার কাছে থাকা খাবার পানিও প্রায় শেষ হয়ে যায়। অনেক পথ পাড়ি দিয়ে তারা একটা জায়গায় এসে থামে। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। মেয়েটির অবস্থা দিন দিন আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আসলে সে বুঝে উঠতে পারছে না সে এখন কি করবে। এছাড়া মেয়েটির কাটা জায়গায়ও ইনফেকশন হয়ে গেছে। হয়তো মেয়েটি আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সে বুঝতে পারছিল না আসলে মেয়েটাকে কি সে ওখানে রেখে যাবে নাকি নিজের সাথে করে নিয়ে যাবে। কেননা সে নিজেও জানে না আর কয়দিন পর সে শহরে আসতে পারবে। তাই সে সিদ্ধান্ত নেয় মেয়েটিকে ওখানে রেখে সে একা একা সামনে আগাতে থাকবে। কিন্তু সে তার বিবেকের কাছে বারবার হেরে যাচ্ছিল। কেননা এমন জীবন্ত একটা মানুষকে সে মাঝপথে একা রেখে চলে যাবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তবে তার হাতে তো আর কোনো রাস্তা খোলা নেই। তাই সে তখন মেয়েটাকে হাতের ভেতর তার পরিবারের একটা ছবি রেখে সে মেয়েটিকে ওখানে রেখে সামনের দিকে আগাতে থাকে। তবে দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছিল না। কিছুক্ষণ হাঁটার পরে সে একটা গর্তের ভেতরে পড়ে যায়। এমনিতেই বাইরের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, তার উপর আবার এখন এই দুর্ঘটনা। সে তখন অনেক চেষ্টা করতে থাকে ওখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু কপাল খারাপ, তার পা তখন পাথরের সাথে আটকে যায়। তাই সে তখন অনেক চেষ্টা করতে থাকে তার পা ছাড়ানোর জন্য, কিন্তু সে কোনোভাবেই পাথর থেকে তার পা ছাড়াতে পারছিল না। এতটা পথ পাড়ি দিয়ে এবার হয়তো সে তার বেঁচে থাকার আশাটাই ছেড়ে দিয়েছে। তাই সে ওখানে শুয়ে আকাশের দিকে তাকিয়ে হয়তো ভাবতে থাকে এখানেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কিন্তু এত দ্রুত হাল ছেড়ে দিলে চলবে না। তাই সে আবার চেষ্টা করতে থাকে ওখান থেকে নিজের পা ছাড়ানোর জন্য। অনেক কষ্টের পর সে তার পা ওখান থেকে ছাড়াতে পারে, কিন্তু সে পায়ে প্রচণ্ড লেভেলের আঘাত পায়। তাই সে একদমই হাঁটতে পারছিল না। তবুও সে হামাগুড়ি দিয়ে ওখান থেকে বের হয়ে আসে। এখন এখানে থেমে থাকলে চলবে না। তাই সে তার ভাঙা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার ওই মেয়েটির কাছে ফেরত আসে। কেননা তার পায়ের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল যে সে আর সামনের দিকে অত পথ কোনোভাবেই পাড়ি দিতে সাহস পাচ্ছিল না। তবে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সে ফিরে এসে দেখে যে মেয়েটা আগের চেয়ে অনেকটা সুস্থ হয়ে গেছে। এমনকি সে এখন একটু আধটু কথাও বলতে পারছে। সে তখন মেয়েটির কাছে গিয়ে ক্ষমা চায়। কেননা এই বিপদে জনমানবহীন এলাকায় সে মেয়েটিকে একা রেখে চলে গিয়েছিল। সে তখন মেয়েটিকে সাহস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, এখন থেকে তুমি আর একা নও, আমি তোমার সাথে রয়েছি। কিন্তু তার পায়ে অনেকটা কেটে গিয়েছিল। কাটা জায়গা থেকে অনবরত রক্ত পড়ছিল। তাই সে তখন ওই জায়গাটিতে বরফ দিয়ে বেঁধে দেয়। তারপর সে মেয়েটিকে নিয়ে আবার আস্তে আস্তে আগাতে থাকে। তার বিশ্বাস ছিল যেভাবেই হোক না কেন তারা ওখান থেকে বেঁচে ফিরবে। এত কঠিন পথে সে খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে করে বাঁচার জন্য চেষ্টা করতে থাকে। এভাবে আরও একটা দিন পার হয়ে যায়। এখন তার কাছে অল্প একটু খাবার পানি রয়েছে। সে ওই পানিটুকুন মেয়েটিকে খাইয়ে দেয়। নিজে তখন পিপাসা মেটানোর জন্য বরফ খেয়ে নেয়। অনেকটা পথ পাড়ি দিয়ে সে এখন অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে। তাই সে তখন তার সাথে আনা রেডিও ট্রান্সমিটার, দড়ি এসব কিছু এক একটা করে সে ফেলে দেয়। সে ভেবে নেয় হয়তো এই দুর্গম পথেই তারা দুজন মারা যাবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, মানুষ একটু সময়ের জন্য হেরে গেলেও কিছুক্ষণ পরেই সে আবার চেষ্টা করতে থাকে বেঁচে ফেরার জন্য। তাই সে তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে ওখানে একটা পাহাড়ের উপরে আসে। সে তখন পাহাড়ের উপরে উঠে একটা হেলিকপ্টার দেখতে পায়। কিন্তু তার ওই শক্তিটুকুন ছিল না যে সে চিৎকার করে সাহায্য চাইবে। সে তখন ওখান থেকে নিচে নেমে মেয়েটিকে নিয়ে অনেক কষ্টে আবার উপরে তুলে আনে। সে চিৎকার করে হেল্প হেল্প বলতে থাকে, কিন্তু হেলিকপ্টারের মানুষজন তার কোনো কথাই শুনতে পায় না। তাই সে আবার ফায়ার গান দিয়ে আলো জ্বালিয়ে তাদেরকে ডাকতে থাকে, কিন্তু তবুও হেলিকপ্টারের মানুষজন তাদেরকে দেখতে পায় না। বেঁচে থাকার শেষ সম্বল তার গায়ে থাকা জ্যাকেটে আগুন ধরিয়ে দিয়ে সে সেটা উঁচু করে সাহায্য চাইতে থাকে, যেন হেলিকপ্টারের মানুষজন এটা দেখে তাদেরকে উদ্ধার করে নেয়। তবে কপাল খারাপ, হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পায় না। এর কিছুক্ষণ পরে হেলিকপ্টারটি ওখান থেকে চলে যায়। এখন তারা জীবনের আশা একদমই ছেড়ে দিয়েছে। কেননা অন্য কেউ যদি তাদেরকে আর সাহায্য না করে তাহলে তারা ঠান্ডায় এমনিতেই মরে যাবে। সে তখন মেয়েটিকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে থাকে, দেখো এখানে আমরা দুজন রয়েছি, আমাদেরকে তোমরা সাহায্য করো। কিন্তু হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পায় না। এবার সে অনেক বেশি হতাশ হয়ে পড়ে, কিন্তু তবুও সে মেয়েটিকে বলতে থাকে, তুমি একদমই চিন্তা করো না, আমি তোমার সাথে রয়েছি, আমরা এখান থেকে যেভাবে হোক না কেন বেঁচে ফিরব। তবে আস্তে আস্তে মেয়েটির হাত অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিল। তাই সে তখন মেয়েটির হাতটা ধরে ওখানে শুয়ে পড়ে। সে তার জীবনের আশা একদমই ছেড়ে দিয়েছিল। তবে এবার তাদের কপাল ভালো, কিছুক্ষণ পরে ওই হেলিকপ্টারটি ওখানে আবার ফেরত আসে। এরপর তাদেরকে ওখান থেকে বাঁচিয়ে নেয়।
আসলে মানুষ চেষ্টা করলে পারে না এমন কোনো কিছুই পৃথিবীতে নেই। কিন্তু তবুও আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা এই সুন্দর জীবনটা উপভোগ না করে বরং শেষ করে দিতে চায়। আমাদের এ জীবন যে সৃষ্টিকর্তার কত বড় নিয়ামত তা হয়তো এমন বিপদে না পড়লে কখনোই বুঝতে পারবো না। তাই যতই বিপদ আসুক না কেন চেষ্টা চালিয়ে যেতে হবে ওখান থেকে বের হওয়ার জন্য। একবার ভুল করে এক বরফে ঘেরা অঞ্চল থেকে একটা ইয়েতি চলে যায় মানুষের এলাকায়। মানুষরা তো ইয়েতিকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা তখন ইয়েতিটিকে মারার জন্য উঠে পড়ে লাগে। ইয়েতিটা কি পারবে মানুষের হাত থেকে বাঁচতে? অসাধারণ এই অ্যানিমেশন মুভিটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।